দর্শকরা দেখতে পাচ্ছেন যে এখানে সন্দেহ করে এই মুহূর্তে যে একটু উত্তেজনাকর পরিস্থিতি, আসলে যাকে সন্দেহ হচ্ছে তাকে কিন্তু এভাবেই ঘোরাঘুরা দিচ্ছে। এই মুহূর্তে গুলিস্তান জিরো পয়েন্টের যে চিত্র সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং দেখে আপনাদের বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু এই মুহূর্তে গুলিস্তান জিরো পয়েন্টের সামনে একজনকে জিজ্ঞাসাবাদ করছেন। আমরা দেখছি তাকে তার গায়ে হাত দেওয়া হয়েছে। তার মোবাইল ফোনটি চেক করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে যুক্ত রয়েছি রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট, অর্থাৎ শহীদ নুরুসিন দিবস ঘিরে যে একটি উত্তেজনাকর পরিস্থিতি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি এখানে যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, মোবাইল ফোন চেক করা হচ্ছে। তেমনই একজনকে কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং বেশ কয়েকজনকে কিন্তু এখানে এভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করছেন আমরা এমনটিও দেখতে পাচ্ছি। এবং একটু দেখাই আপনাদের এই মুহূর্তে গুলিস্তান জিরো পয়েন্টের পাশে, অর্থাৎ সচিবালয়ের পাশে যে সড়কগুলো রয়েছে সেই সব সড়কগুলোতে আমরা দেখতে পেয়েছি বিক্ষুব্ধ ছাত্র জনতা, যারা পূর্ব ঘোষিত আওয়ামী লীগের যেই 10ই নভেম্বর শহীদ নুরুসিন দিবসের যে বিক্ষোভ অবস্থান নেওয়ার যে বিষয়টি, সেই বিষয়টিকে ঘিরে কিন্তু একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং এখনও উত্তেজনা চলমান রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যাকে সন্দেহ হচ্ছে আসলে তার মোবাইল ফোন চেক করছেন ছাত্র জনতা। আমরা দেখতে পাচ্ছি দিয়েছেন এবং এরপরেই ছাত্র এবং জনতারা তাকে ঘিরে ধরেছেন এবং পুলিশের সদস্যরা সেটি পরিস্থিতি শান্ত করার জন্য চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গুলিস্তান জিরো পয়েন্টের সবশেষ যে পরিস্থিতি আপনারা দেখানোর চেষ্টা করছি। এবং এই সন্দেহে ধরা হয়েছে এবং একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন। রয়েছি এই মুহূর্তে গুলিস্তানের জিরো পয়েন্টে এবং দেখানোর চেষ্টা করছি সবশেষ যে অবস্থা এই মুহূর্তে রয়েছে, অর্থাৎ পূর্ব ঘোষণা অনুযায়ী ভাই কি হয়েছে এখানে মূলত? প্রথমে পার্টি অফিসের ভিতর স্লোগান দিস, ওরে মানা করছে তুই স্লোগান দিস না, ও চলে আইসা আবার এখানে এসে স্লোগান দিতেছ। কি স্লোগান দিতেছিস? স্লোগান শেখ হাসিনার নিও, শেখ হাসিনার আম্মা লাগে, শেখ হাসিনা দেশায় তোকে না বাঁচাই তখন দেখ মুখে
আমরা দেখতে পেয়েছি যে বিগত 16 বছরে গণহত্যাকারী গণতন্ত্র হত্যাকারী ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ আবার পুনর্গঠন করার চেষ্টা করছে এবং আজকে এই গণহত্যাকারী দল ঐতিহাসিক সেই নূর হোসেন দিবস উপলক্ষে তারা আজকে গুলিস্তান জিরো পয়েন্টে সমবেত হওয়ার চেষ্টা করছে এবং ইতিমধ্যে আমরা একজন নিষিদ্ধ সংগঠনের কর্মীকে আমরা দেখতে পেয়েছি যে জয় বাংলা স্লোগান দিয়ে নাশকতা করার চেষ্টা করেছে এবং সেই মুহূর্ত থেকে আমরা ছাত্র জনতা তাকে উদ্ধার করে পুলিশের হাতে সুপুর্দ করেছি। দর্শক আমরা কথা শুনছিলাম কয়েকজন শিক্ষার্থী, তারা বলছিলেন যে তারা এখানে অবস্থান নিয়েছিলেন এবং এক পর্যায়ে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের একজন কর্মী তিনি জয় বাংলা স্লোগান দিয়ে উঠেছেন এবং এরপরে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং সেটি সামাল দিতে এখনও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখনও একটি উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশ সদস্যরা হাতে ব্যারিকেড হাতে হাত রেখে কিন্তু শিক্ষার্থীদেরকে তারা মূলত নিবৃত্ত করার চেষ্টা করছেন আমরা সেটি দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি। আসলে ভাই আমরা কথা বলছিলাম কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে এবং ভিতরে কিন্তু ভিতরে দেখতে পাচ্ছি এখনো যে এখানে বিক্ষুব্ধ যারা রয়েছেন ছাত্র রয়েছেন জনতা রয়েছেন হালকা একটু যাই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে পরিস্থিতি আসলে এখনো কিন্তু আমরা শিক্ষার্থীদের মধ্যে বেশ উত্তেজনা দেখতে পাচ্ছি। এখন একজনকে ঘিরে রাখা হয়েছে, তাকে মূলত ছাত্রলীগ বলা হচ্ছে এবং সে ছাত্রলীগের জয় বাংলা স্লোগান দিয়েছেন তারা এমনটি অভিযোগ করছেন শিক্ষার্থীরা। আমরা কথা বলবো আরো কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে। কি হয়েছে এখানে, আপনি কেন অবস্থান নিয়েছেন? দর্শক দেখতে পাচ্ছি যে জিরো পয়েন্টের পাশে সচিবালয়ের ঘেঁষা যে দেওয়াল রয়েছে সেই দেওয়ালে আমরা যদি দেখাই আপনাদের, সেখানে একজন ছাত্রলীগ কর্মীকে ঘিরে রেখেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। তারা বলছেন সে জয় বাংলা স্লোগান দিয়েছেন এবং জয় বাংলা স্লোগান দেওয়ার পরপরই তাকে পুলিশ প্রোটোকলের মাধ্যমে